শীতলকুচি থেকে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 পুণ্যার্থীর। দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শীতলকুচি ব্লকের শীতলকুচি কমিউনিটি হলে মৃতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। হাতে চেক পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন। মৃতের পরিবারের সদস্যদের দাবি, তাদের কোল ফাঁকা হয়ে গেল, আর যেন কারোর কোল এভাবে ফাঁকা না হয়, তার জন্য অবিলম্বে গাড়িতে ডিজে বাজানো এবং জেনারেটর নিয়ে যাওয়া বন্ধ করারও দাবি জানিয়েছে মৃত পরিবারের সদস্যরা। কি বলল? উনি তো আমার হাতে ওই 2 লাখ টাকা চেক তুলে দিল, আরো যদি কোনো দরকার থাকে সে যোগাযোগ করতে বলছি। আপনি কিছু বলেছেন? আপনারা কোনো দাবি রেখেছেন মন্ত্রীর কাছে সঠিক বিচার বা কিছু? না, ও কথা তো বলে কোনো সময় বলি নেই। আপনারা কোনো দাবি রাখেন না? এমনি কি বলবেন, এই যে ঘটনা ঘটে গেল, তার কি সঠিক বিচার বা কোনো তদন্তের দাবি করবেন আপনারা? অবশ্যই তো করতাম, যদি কোনো কিছু হয় তাহলে তো আবার তো যোগাযোগ করতে দরকার আছে মন্ত্রীর সাথে। এই ঘটনার পিছনে কি কোনো গাফিলতি মনে করছেন, প্রশাসনের কোনো গাফিলতি মনে করছেন? না। কি নাম আপনার? শুভধরন। আপনার কে মারা গেছে? আমার ছেলে মারা গেছে। ঘটনাটি ঘটে রোববার রাত 12:30 থেকে 12:30-টার মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী এতই তৎপর, এতই শোকাহত, তিনি সকাল 8:00 ফোন করেই আমাকে এখানে আসার নির্দেশ দেন। তারপর থেকে তো আমি জলপাইগুড়ি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যাই। আজকে শীতলকুচিতে এসেছি। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আজকে প্রত্যেককে, নিহত পরিবারের সকলকে 2 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে সামান্য সাহায্য তাদের পাশে পৌঁছে দিয়েছি আমরা। সন্তান হারানোর কোনোভাবেই পূরণ করা যায় না, এই পরিবারগুলোর পাশে আমরা আছি। আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা সবাই মিলে, জেলা প্রশাসন থেকে শুরু করে ডিএম এসপি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে শুরু করে আমরা সবাই এদের পুরো পাশে আছি। একটু সুস্থ হোক, একটু নর্মাল হোক, পরিবেশ আর একটু শান্ত হোক, তারপরে আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে আরও ভালো করে কথা বলব। দেখুন, প্রশাসন সর্বতোভাবেই কাজ করছে এবং প্রশাসনের, আপনারা যদি পুরো ঘটনাটা জানেন তাহলে প্রশাসনের জন্যই অনেক মানুষ রক্ষাও পেয়েছে। সময় মতো যদি পুলিশ না পৌঁছতো, পুলিশ যদি ব্যবস্থা না নিত, তাহলে হয়তো আমাদের আরও অনেককেই হারাতে হতো। প্রশাসন সদাই সদা জাগ্রত, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ তাদের মতো করে করে। প্রশাসন অনেক নির্দেশিকা জারি করেছেন, নিশ্চয়ই আপনারা জানেন। তদন্ত কীভাবে হবে? তদন্ত না, সেটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার, তারা করছে। বললাম ডিজে নিয়ে একটা অভিযোগ উঠছে, ডিজে বন্ধের দিকে কোনো নির্দেশ দেবেন? হ্যাঁ, জেলা প্রশাসন এইসব নিয়ে ভাবছে। ইনফরমালি ডক্টর যে বলেছে ওটা বলেছে কি ইলেকট্রিশিয়ানই আছে, বাকি ফর্মালি পিএম রিপোর্ট আসবে, এটাকে কালেক্ট করানো হবে। অ্যান্ড আর এফ এস এল বেসিকি অ্যাপিটার টিম নিচে পাঠানো হয়েছিল এখান থেকে, অ্যাপিটার টিমে সাইন্টিস্ট চলে আসে এখান, অভিজ্ঞতা থানা আছে, আজকে ভেতরে দেখবে ওনাকে, ওনার যে ইনভেস্টিগেশন প্রসিডিউর আছে ওটাকে ফলো করবে, তারপরে দেখা যায় কী রিপোর্ট। কোনো মামলা হয়েছে তার? এটা মামলা নিজেদের থানা স্টার্ট হয়ে গেছে, ওটা নিয়ে বেসিক্যালি অন দ্য বেসিস অফ ইনভেস্টিগেশন উই হ্যাভ রেজিস্টার্ড যে স্টার্টেড আ সুপার মোটর কেস ইন নামে ফিজ। থ্যাংক ইউ স্যার। Thank you.
নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ।